আসসালামু আলাইকুম, স্বাগতম আরেকটি নতুন ভিডিওতে। দর্শক বন্ধুরা, আজকে আমরা দেখব খুবই সুন্দর দুই তলা ফাউন্ডেশন দিয়ে একতলা একটি কমপ্লিট বাড়ির ডিজাইন, মাত্র 1105 স্কোয়ার ফিটে। মালয়েশিয়ান প্রবাসী মোহাম্মদ মিজানুর রহমান মিজান ভাই ভাই প্রবাস থেকে আমাদের মাধ্যমে ডিজাইনটি করে নিয়ে এসে ভাইয়ের জেলা নোয়াখালী থানা বেগমগঞ্জ পোস্ট একলাসপুর। তো ভাই প্রবাস থেকে যোগাযোগ করে ভাইয়ের স্বপ্নের বাড়ির ডিজাইনটি আমাদের মাধ্যমে করে নিয়েছে। আপনিও চাইলে বিশ্বের যে কোনো জায়গায় থেকে আমাদের মাধ্যমে ড্রয়িং ডিজাইন করে নিতে পারেন। একটি বাড়ি একটি স্বপ্ন, আমরা প্রত্যেকে স্বপ্ন দেখি আমাদের খুবই সুন্দর একটি বাড়ি করব। আমরা জানি না বাড়িটি কিভাবে করলে সঠিকভাবে হবে, সামান্য ভুলের জন্য আমাদের স্বপ্নগুলো নষ্ট হতে পারে। বাড়ি নির্মাণে অবশ্যই যেখান থেকে ভালো লাগে একজন ইঞ্জিনিয়ারের মাধ্যমে ড্রয়িং ডিজাইন করে বাড়ি করুন, নিজে নিরাপদ থাকুন, ভবিষ্যৎ প্রজন্মকে নিরাপদ রাখুন। বাড়ি বারবার করব না, অবশ্যই আমার বাড়িটি নির্মাণে কত টাকা যাবে, বাড়ি নির্মাণে মালামালের এস্টিমেট খুবই জরুরি, প্লাস এস্টিমেট অনুযায়ী কাজটা বাস্তবায়ন সঠিকভাবে হয় কি না, অবশ্যই একজন ইঞ্জিনিয়ারের মাধ্যমে ড্রয়িং করে প্ল্যান করে বাড়ি করুন, নিজে নিরাপদ থাকুন, ভবিষ্যৎ প্রজন্মকে নিরাপদ রাখুন। দর্শক বন্ধুরা, বাড়ি করার আগে অবশ্যই আপনার বাড়িটি দেখতে কীরকম হবে, কত শতাংশ জমির উপরে করলে আপনার বাজেট অনুযায়ী আপনার স্বপ্নের বাড়িটি করতে পারবেন। আমরা অনেকেই না জানার কারণে আমাদের স্বপ্ন থাকে একরকম, বাস্তবে করে ফেলি আরেক রকম। আমরা পুনরায় বাড়িটি চাইলে ভালো করে সুন্দরভাবে করার সম্ভব হয় না, অবশ্যই ভালো করে দেখে বুঝে শুনে আমাদের মাধ্যমে যদি ড্রয়িং ডিজাইন করে নিতে চান আমাদের স্ক্রিনে থাকা ফোন নম্বরে ফোন করুন, বিশ্বের যেই কোনো জায়গায় থেকে ইনশাল্লাহ আমাদের থেকে ডিজাইন করে নিতে পারেন। স্বপ্ন আপনার বাস্তবায়ন করার দায়িত্ব আমাদের। আমরা আপনার বাড়িটি কীভাবে করবেন, মালামালের মেটেরিয়ালস, ইলেকট্রিক ডিজাইন, প্লাম্বারের ডিজাইন, স্ট্রাকচারাল ডিজাইন সম্পূর্ণ আমরা ডিজাইন করে থাকি। বাংলাদেশের প্রত্যেকটি জেলায় আমরা ড্রয়িং ডিজাইন করে সুন্দরবন কুরিয়ারে এসএ পরিবহনের মাধ্যমে মেলের মাধ্যমে করে দিয়ে থাকি। এখন আমরা এবারের প্রত্যেকটি মাপ বুঝিয়ে দেবো। এবারে দৈর্ঘ্য দেওয়া আছে 33 ফিট 7 ইঞ্চি, এই বাড়ির প্রস্থ দেওয়া আছে 32 ফিট 8 ইঞ্চি, এই বাড়ির টোটাল স্কোয়ার ফিট 1105 স্কোয়ার ফিট, জমির পরিমাণ 253 পয়েন্ট জমিতে এই প্ল্যানটি করে দিয়েছি। 300 জমি হলে ইনশাল্লাহ এরকম একটি বাড়ি কমপ্লিট করতে পারবেন। এ বাড়ির প্রথমে খুবই চমৎকারভাবে একটি ফুষ্টির ডিজাইন আমরা করে দিয়েছি। মিজানুর রহমান মিজান ভাই চেয়েছিল খুবই সুন্দর করে ছোট্ট জায়গার ভিতরে বাড়িটি নির্মাণ করবে, তো ফুষ্টির ডিজাইনের মাপ দেওয়া আছে খুবই চমৎকার। ফুষ্টির ডিজাইনে ঢুকে একটি ডাইনিং স্পেস, বাইরের ছোট্ট ফ্যামিলি 9 ফিট বাই 9 ফিট। এই বাড়িতে টোটাল 4টি বেডরুম, একটি বেডরুম বড় করে দিয়েছি, একসাথে সোফা একসাথে বেডরুম সহ রাখতে পারবে গেস্টরুম হিসাবে, 12 ফিট বাই 16 ফিট 5 ইঞ্চি। এই বাড়িতে আরও 3টি বেডরুম দেওয়া আছে, আরও 2টি বেডের মাপ দিয়েছি 12 ফিট বাই 12 ফিট, এর পাশে আরও ছোট্ট একটি গেস্টরুম করে দিয়েছি 10 ফিট বাই 12 ফিট। এই বাড়িটি খুবই সুন্দর, ছোট্ট ফ্যামিলির জন্য আপনারা চাইলে ব্যবহার করতে পারেন। একটি কিচেন করে দিয়েছি 9 ফিট বাই 7 ফিট, আপনারা চাইলে ছোট বড় করে ইনশাল্লাহ করে নিতে পারেন, যার যেরকম চাহিদার আলোকে আমরা ডিজাইন করে দিয়ে থাকি। আপনারা চাইলে সেম মাপে 2টি ওয়াশরুম করতে পারবেন। এই বাড়িতে আমরা একটি ওয়াশরুম করে দিয়েছি, বাইরের চাহিদা ছিল একটি ওয়াশরুম করবে, তো সামনে 2টি ব্যালকনি করে দিয়েছি 10 ফিট বাই 3 ফিট 6 ইঞ্চি, অবশ্যই খুবই চমৎকার। দর্শক বন্ধুরা, বাড়ি করার আগে অবশ্যই আপনার বাড়িটি কিভাবে করলে আপনার মন মতো হবে, বাড়ি করার আগে বাড়িটির সম্পূর্ণ বিস্তারিত জানবেন। লক্ষ লক্ষ টাকা ব্যয় করে, বড় কোটি টাকা ব্যয় করে বাড়ি করলে বাড়ি সুন্দর হয় না, ইঞ্জিনিয়ার দিয়ে করতে হয় না, ছোট্ট বাড়িও একজন ইঞ্জিনিয়ারের মাধ্যমে প্ল্যান করে বাড়ি করুন। আপনার খুবই সুন্দর ছোট্ট বাড়িটিও দূর থেকে মানুষ দেখতে আসবে, আপনিও খুবই চমৎকারভাবে খুবই সুন্দর একটি বাড়ি করতে পারবেন। দর্শক বন্ধুরা, এই বাড়িটি বর্তমান বাজার অনুযায়ী মিজানুর রহমান মিজান ভাই যদি 3D প্ল্যান অনুযায়ী দুই তলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করে, তাহলে এই বাড়িটি 23 থেকে 24 লক্ষ টাকার ভিতরে ইনশাল্লাহ A to Z 3D প্ল্যান অনুযায়ী কাজটি সম্পন্ন করতে পারবে। জায়গা ভিত্তিক খরচ একটি কম বেশি হইতে পারে। আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে, এরকম নতুন নতুন ডিজাইনের বাড়ি যদি প্রতিদিন নিয়মিত আমাদের হাসিবা কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলে দেখতে চান, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।